সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব রাজা রামমোহন রায় সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা আমাদের ভিডিওগুলি সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি রাজা রামমোহন রায় যিনি ছিলেন প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলনের মাধ্যমে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক তৎকালীন রাজনীতি জনপ্রশাসন ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়ে আছেন তার সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য সে সময় হিন্দু বিধবা নারীদের স্বামীর চিতার সহমরণে যেতে হতো বা আত্মহুতি দিতে বাধ্য করা হতো অর্থাৎ স্বামী মারা গেলে স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে এবং এই বিধানটি রহিত করার পেছনে রাজা রামমোহন রায়ের রয়েছে বিশেষ অবদান রামমোহন রায় কলকাতায় আঠারোশো খ্রিস্টাব্দের বিশ আগস্ট ইংল্যান্ডে যাত্রার আগে দ্বারকানাথ ঠাকুরের সহিত ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে এই ব্রাহ্ম সমাজ এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন এবং বাংলার পুনর্জাগরণের পুরোধা হিসেবে কাজ করে রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের বাইশ মে হুগলি জেলার রাধানগর গ্রামে সম্ভ্রান্ত কুলীন বংশে জন্মগ্রহণ করেন তার প্রপিতামহ কৃষ্ণকান্ত ফারুকশিয়ারের আমলে বাংলার সুবেদারের আমিনের কাজ করতেন আর সেই সূত্রেই হয়তো তাদের নামের সাথে রায় পদবীটি ব্যবহার করা হয় তার পিতা ছিলেন রামকান্ত রায় যিনি ছিলেন বৈষ্ণবী এবং মাতা তারিণী দেবী ছিলেন শাক্ত মাত্র পনেরো থেকে ১৬ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন নানা স্থানে ঘোরার জন্য কাশিতে ও পাটনায় তিনি কিছুকাল অতিবাহিত করেছিলেন এবং নেপালে গিয়েছিলেন সেখানে গিয়ে তার সাথে তন্ত্রশাস্ত্র সুপণ্ডিত সুপন্ডিত নন্দকুমার বিদ্যালঙ্কারের যোগাযোগ হয়েছিল এবং তার সংস্পর্শে এসে তিনি সংস্কৃতে বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন এছাড়াও তিনি বাল্যকালে আঠারো শতকের ভারতের গতানুগতিক সনাতনী শিক্ষা লাভ করেন তার বাল্যকালে ও প্রথম যৌবনে তিনি হিন্দি ও তার মাতৃভাষা বাংলা ছাড়াও বেশ কয়েকটি প্রাচ্য ভাষা যেমন সংস্কৃত আরবি ও ফার্সিতে উল্লেখযোগ্য ব্যুৎপত্তি লাভ করেন তিনি হিন্দু ধর্মশাস্ত্রসমূহ ভালোভাবে আয়ত্ত করেন এবং মুসলমান পণ্ডিত ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারের রাজস্ব ও বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ইসলামী ধর্মতত্ত্ব ও আইনশাস্ত্রে যথেষ্ট জ্ঞান অর্জন করেন আরবি ভাষার মাধ্যমে তিনি প্রাচীন গ্রিক দর্শনশাস্ত্র ও বিজ্ঞান যেমন অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা ও ইউক্লিডের মূলনীতিসমূহের প্রাথমিক পর্যায়ের সাথে পরিচয় ঘটে ফলে তিনি কিছুটা সমালোচনামূলক ও যৌক্তিক দৃষ্টিভঙ্গি আত্মস্থ করেন ইসলাম ও হিন্দু ধর্মের শাস্ত্রসম্মত বিধানসমূহের তুলনামূলক অধ্যয়ন এবং পারসে সুফি মরমিবাদী কবিদের কাব্যসমূহের সাথে তার পরিচিতি ও সেই সাথে অ্যারিস্টোটলীয় যুক্তিবিদ্যা অল্প বয়সে তাকে সনাতন ধর্মসমূহের ব্যাপারে কিছুটা বিপ্লবী মনোভাবাপন্ন করে তোলে রামমোহনের প্রথম দিকের রচনাসমূহ ছিল আরবি ও ফার্সি ভাষায় মানজারাতুল আদিয়ান শীর্ষক তার প্রথম গবেষণামূলক গ্রন্থটি বিভিন্ন ধর্মের আলোচনায় নিবেদিত ছিল এটি কখনো ছাপা হয়নি এবং পরবর্তীতে হারিয়ে যায় আরবি ভাষার শিরোনাম ও মুখবন্ধ সম্বলিত ফার্সি ভাষায় লিখিত তার গবেষণামূলক পুস্তিকা তুহফাত উল মোয়াহাহিদ্দিন এ রামমোহন শুধু এ গ্রন্থটির কথা উল্লেখ করেছেন গ্রন্থটি আঠারোশো তিন থেকে চার সালে মুর্শিদাবাদে প্রকাশিত হয় তখন তিনি মুর্শিদাবাদে বাস করতেন এই উল্লেখযোগ্য পুস্তিকায় রামমোহন ঘোষণা করেন যে রকম পার্থক্য ব্যতিরেক সকল ধর্মেই সচরাচর ভ্রান্ত মত পরিদৃষ্ট হয় এবং মত পোষণ করেন যে কোন নবী ধর্মীয় কর্তৃত্ব ও প্রত্যাদেশের সাহায্য ছাড়াই নিজস্ব কর্মক্ষমতার মাধ্যমে সর্বজনীন সর্বোৎকৃষ্ট সত্তাকে অনুধাবন করা সম্ভব বস্তুত তুফাত প্রকাশিত হওয়ার কয়েক বছর পূর্বে রামমোহন হিন্দুদের সনাতন প্রতিমা পূজা মেনে নিতে অস্বীকার করেন এবং প্রায়শ যুগ যুগ ধরে চলে আসা হিন্দু প্রথা ও আচার অনুষ্ঠানের প্রতি সমালোচনা মুখর হয়ে ওঠেন অল্প বয়সে রামমোহন তার নিজস্ব স্বাধীন সম্পত্তির মালিক হন এবং ব্যবসা প্রতিষ্ঠানে জড়িয়ে পড়েন তার অর্থনৈতিক স্বাধীনতা বুদ্ধিগত বন্ধন মুক্ত অর্জনের সহায়ক হয়ে উঠেছিল রামমোহন ওই সময়কার কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ ও সদর দিওয়ানি আদালতের সাথে যুক্ত নেতৃস্থানীয় ভারতীয় পণ্ডিতদের সাথে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি ইউরোপীয় কর্মকর্তা ও বণিকদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেন যাদের অনেকেই উদারবাদী চিন্তা ও ফরাসি বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ছিলেন রামমোহন ইতিপূর্বেই ইংরেজি শিখেছিলেন এবং তার ইংরেজ বন্ধুদের সান্নিধ্যে এসে সমকালীন ইউরোপীয় চিন্তাধারার সাথে পরিচিত হয়েছিলেন আঠারোশো সালের মাঝামাঝি সময়ে তিনি কলকাতায় বসতি স্থাপন করেন এবং তার জীবনের নতুন এক পর্ব শুরু করেছিলেন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার জীবনকে সামাজিক ও ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে উৎসর্গ করবেন তার কলকাতা পৌঁছার এক বছরের মধ্যেই সমমনা ব্যক্তিদের নিয়ে তিনি আত্মীয় সভা নামে একটি একান্ত সংগঠন প্রতিষ্ঠা করেন এর সদস্যবৃন্দ ওই সময়কার ধর্মীয় ও সামাজিক সমস্যাবলী নিয়ে আলোচনার জন্য তার বাসায় নিয়মিত মিলিত হতেন অতি শীঘ্রই রামমোহন তার চারপাশে ছোট কিন্তু প্রভাবশালী একটি বন্ধু মহল গড়ে তুলতে সমর্থ হন যাদের মধ্যে ছিলেন ভারতীয় ও ইউরোপীয় উভয় শ্রেণীর লোক তার ঘনিষ্ঠ ভারতীয় বন্ধুদের মধ্যে ছিলেন দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্নকুমার কুমার ঠাকুর তারা দুজনেই ছিলেন নেতৃস্থানীয় ও সম্পদশালী জমিদার যাদের ইউরোপীয় ব্যবসায়ীদের সাথে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্বন্ধ ছিল যদিও তারা বিষয়ে রামমোহনের আমূল সংস্কারের ধারণাসমূহের সাথে পুরোপুরি একমত হননি তবুও তারা সামাজিক সংস্কার সাধন ও পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য সকল প্রকার প্রচেষ্টাকে মনে সমর্থন করতেন রামমোহন হিন্দু সংস্কারের এক মহান যুগের সূত্রপাত করেন তিনি সতীদাহের মতো কুপ্রথার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হন যা আঠারোশো সালে বিশেষ আইনের মাধ্যমে প্রথাকে বন্ধ করতে সরকারকে প্রভাবিত করে রামমোহন প্রতিমা পূজাকেও দৃঢ়ভাবে বর্জন করেন এবং তিনি বিশ্বাস করতেন যে হিন্দু ধর্ম এক সার্বজনীন ঈশ্বরের পূজা করতে নির্দেশ দেয় আঠারোশো সালে রামমোহন ব্রাহ্মসভা অর্থাৎ ঈশ্বরের সমাজ প্রতিষ্ঠা করেন যা বস্তুত হিন্দু ধর্মের নতুন একটি শাখা হিসেবে আত্মপ্রকাশ করে রামমোহনের ধর্মীয় ধ্যান ধারণা মৌলিক হলেও তা ইসলাম ও খ্রিস্ট ধর্ম দ্বারা খানিকটা প্রভাবিত হয়েছিল তার সংস্কারমূলক ও উদারবাদী ধারণাসমূহের প্রচারের জন্য আঠারোশো সালে রামমোহন সংবাদ সম্বাদকমুইদি নামে বাংলা সংবাদপত্র ও আঠারোশো সালে মিরাতুল আখবার নামে ফার্সি সংবাদপত্র প্রকাশ করেন উপমহাদেশে জাতীয় চেতনার উন্মেষেও রামমোহন রায়ের প্রভূত অবদান ছিল তার রাজনৈতিক ধারণা গড়ে তুলতে তিনি জেরিমি বেন্থামের দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন রামমোহন ও তার অনুসারী বাংলার অন্যান্য নেতৃবৃন্দ ব্রিটিশ রাজের অনুগত সমর্থক ছিলেন তারা বিশ্বাস করতেন যে কালক্রমে ব্রিটিশ জনগণ তাদের নিজেদের দেশে যে রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করে তা দূর সমুদ্রের পরপারে অবস্থিত ব্রিটিশ ভূখণ্ড সমূহের জনগণের জন্যও প্রসারিত হবে ভারতীয় জনগণের প্রতি ব্রিটিশ সরকারের বিভিন্ন বৈষম্যমূলক আচরণে তারা ক্ষুব্ধ ছিলেন ১৮২৩ সালে গভর্নর জেনারেল জন অ্যাডাম যখন ভারতীয় প্রেসের উপর বিধিনিষেধ আরোপ করেন তখন রামমোহন ও তার বন্ধুগণ পিভি কাউন্সিলে স্মারকলিপি পেশ করে বলিষ্ঠভাবে এর প্রতিবাদ জ্ঞাপন করেন স্মারকলিপিটি এ যুক্তিতে প্রত্যাখ্যান করা হয় যে যে দেশ রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে না সেখানে প্রেসের স্বাধীনতা থাকতে পারে না আবার রামমোহন ও তার বন্ধু দ্বারকানাথ ঠাকুর উদ্যোগ গ্রহণ করে ১৮২৬ সালে ভারতীয় জুরি আইনের নির্দিষ্ট কিছু সংখ্যক বৈষম্যমূলক ধারার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কলকাতার হিন্দু ও মুসলমান নাগরিকদের পক্ষে একটি স্বাক্ষরিত আবেদনপত্র ব্রিটিশ পার্লামেন্টে পাঠিয়েছিলেন বাংলা বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ বিরোধী সরকারের রাজস্ব নীতির বিরুদ্ধে রামমোহন ও তার বন্ধুগণ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নিকট আঠারোশো সালে আরেকটি আবেদনপত্র পেশ করেন প্রধানত রামমোহন রায়ের উদ্যোগে বিদেশি সরকারের নীতির বিরুদ্ধে জনসাধারণের প্রতিবাদ প্রতিবাদসমূহের মধ্যেই জাতীয় চেতনা চেতনাবোধের প্রাথমিক প্রকাশ পরিদৃষ্ট হয় তার সময়ে সংঘটিত ইংল্যান্ডের সংস্কার আন্দোলন এবং ইউরোপের উদারবাদী ও জাতীয়তাবাদী বিপ্লব সমূহের অগ্রগতি রামমোহন গভীর আগ্রহের সাথে পর্যবেক্ষণ করতেন তিনি নিশ্চিতভাবে বিশ্বাস করতেন যে স্বাধীনতার শত্রুরা ও স্বৈরতন্ত্রের বন্ধুরা কখনো সাফল্যমণ্ডিত হয়নি এবং কখনো হবেও না জেমস সিল্ক ব্যাকিংহামের নিকট তার লেখা আঠারোশো সালের এগারো আগস্টের চিঠিতে এ বিশ্বাসের প্রকাশ দেখা যায় আঠারোশো সালে খেতাব সর্বস্ব মোগল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন এবং তার পক্ষে ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠিয়েছিলেন ইংল্যান্ডে ব্রিটিশ সমাজের নেতৃবৃন্দ কর্তৃক তিনি বিপুলভাবে সংবর্ধিত হন আঠারোশো সালে তিনি ফ্রান্সও সফর করেন আঠারোশো তেত্রিশ সালে ব্রিস্টল ভ্রমণকালে তিনি রোগাক্রান্ত হন এবং সাতাশ সেপ্টেম্বর মারা যান এবং তাকে ব্রিস্টলে ভেল সমাধি স্থলে কবর দেওয়া হয় উনিশশো সালে মধ্য ব্রিস্টলে তার একটি মূর্তি স্থাপন করা হয় এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্যাটস ইড অল্যাবস ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ ফরিং উইথ দ্যাস অ্যান্ড লেটার ইন নেক্সট ভিডিওস